যুক্তরাষ্ট্রে মুক্তি পেয়েছে ঢালিউড সুপারস্টার শাকিব খানের প্রিয়তমা। এ কারণে বর্তমানে সেখানে অবস্থান করছেন শাকিব। এরই মধ্যে বুধবার হঠাৎ করেই শীলা আব্রাহাম খান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাস। এবার রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে উড়াল দেন তিনি। যুক্তরাষ্ট্রে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন অপু নিজেই। শীলাকে নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশ করে দুটি ভিডিও শেয়ার করেছেন অপু বিশ্বাস। এ সময় সবার কাছে দোয়া চেয়েছেন তিনি। সে সঙ্গে জানান, এটি ছিল আব্রাহাম খান জয়ের প্রথম যুক্তরাষ্ট্র সফর। তবে হঠাৎ কেন যুক্তরাষ্ট্রে গেলেন সেটি জানাননি নায়িকা। জানা গেছে মার্কিন মূলকে কয়েকটি স্টেজ শোতে অপুর অংশ নেওয়ার কথা রয়েছে। শুধু তাই নয়, এবার সন্ধ্যাটা সত্যি করে প্রথমবারের মতো ছিল আব্রাহাম জয় এবং অপু বিশ্বাসকে নিয়ে একই গাড়িতে বসে যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ালেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। গাড়ির পিছন সিটে বসা ছিল আব্রাহাম জয় ও মা অপু বিশ্বাস, এবং ভিডিওতে দেখা যাচ্ছে গাড়ির একদম সামনের সিটে বসা বড় চুল, চোখে সানগ্লাস, চিনতে ভুল হবে না আমাদের সুপারস্টার শাকিব খান। দীর্ঘদিন ধরে গুঞ্জন ছিল মিলে গেছে শাকিব অপু, তার কোনো বাস্তবতা এতদিন দেখা না মিললেও এবার তার একটি বাস্তব চিত্র ফাঁস হলো। ব্যস্ততার চাপে সিলের ইচ্ছা পূরণে কিছুটা সময় নিল। এবার সিলেকে নিয়ে যুক্তরাষ্ট্র ধরা দিলেন সুপারস্টার শাকিব খান। সমগ্র দেশবাসী মুখিয়ে ছিল শাকিব অপু ও আব্রাহাম জয়কে একসাথে দেখা যাবে। অপু বিশ্বাসের যুক্তরাষ্ট্রের এই ভ্রমণকেই সন্দেহ প্রকাশ করা হয়েছিল। এবার হয়তো শাকিব খানকেও যুক্তরাষ্ট্রে দেখা যাবে। ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্রে হতে পারে শাকিব অপুর নতুন সংসার। সেই সন্দেহটাই যেন একে একে বাস্তবে রূপ দিচ্ছেন শাকিব খান। তবে ছয় বছর পরে ছেলেকে নিয়ে শাকিব অপুর সাথে ঘুরে বেড়ানোর দৃশ্যায়ন আপনার কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না।